হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে 2nd জুন। আমি কালকে মানে গতকাল মেদিনীপুর আবার ফিরে চলে এসেছি। তো আজকের ব্লগটা শুরু করছি হচ্ছে বিকেল থেকে, এখন বাজছে অলমোস্ট 5:30। নীলাঞ্জন ওদিকে অফিসে আছে, আর আজকে জানো তো সকাল থেকে কারেন্ট নেই। এটা যে কি অদ্ভুত জায়গাতে এখন আছি না আমরা, মানে কোন সকালে বৃষ্টি হয়েছে, এখন বিকেল 5:30 বাজতে চললো, কারেন্টই নেই। তো যাই হোক, ও বললো তাহলে একটু বাইরে বেরো, বাইরে তো একটু হাওয়া দিচ্ছে, ভালো লাগবে। তো আমি বললাম বেশ ঠিক আছে, যদি আইসক্রিম কিনে দিস তবেই আমি যাব। তো বললো ঠিক আছে, আয়, আইসক্রিমও কিনে দেবো আর টুকটাক কিছু কেনাকাটা আছে সেগুলো করব। তো চলো বেরোনো যাক। এখানে এখন টোটোর জন্য ওয়েট করছি। আমি যেখানে যাব সেটা হেঁটেই যাওয়া যায়, খুবই কাছে, বাট স্টিল আমি টোটো করছি কারণ এখানে বাসগুলো খুবই রাফলি যায়, তো হেঁটে যেতে ভয়ই লাগে। তো টোটোতে চেপে গেছি আর নীলাঞ্জন ওর অফিসের সামনে দাঁড়িয়ে আছে, ওর সাথে চলো মিট করি। নীলাঞ্জন চলে এসছে, চুলগুলো কি অবস্থা, কি করিস ব্যাংকের মধ্যে? তারপর যা গরম পড়েছে, আমরা ভাবলাম একটা এসি এখন নিয়েই নি, রেন্টেড ফ্ল্যাট তো তাই এখন আমরা লাগাচ্ছিলাম না, বাট লাস্টলি নিতেই হলো গরমের জন্য। তো মোটামুটি ফাইনাল করে গেলাম, ওরা বলেছে কালকে লাগিয়ে দিয়ে যাবে। তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনে সবজি মার্কেটের দিকে, ওখানে কিছু সবজি নিয়ে নেবো। নীলাঞ্জনই সবজিটা ভালো বোঝে, আমি এটা ঠিক মানে বুঝতে পারি না কোনটা ভালো কোনটা খারাপ। তো ও একটু গাজর পটল এসব কিনছে, কিন্তু আমার নজর দেখো একটা দিকেই আছে, সেটা হচ্ছে এই যে। এরপর আমার ফোনের স্ক্রিন গার্ড লাগানোর ছিল, তো আমার আগেরটা ভেঙে গেছিলো অনেক দিনই, বাট আমার লাগানোই হচ্ছিল না। তো আজকে বেরোলাম যখন তখন ভাবলাম লাগিয়ে নিই। আমাদের সব বাজার মোটামুটি কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। বাইরে কিন্তু বেশ ভালোই হাওয়া দিচ্ছে, আসলে সারাদিন এত গরমে ছিলাম, বাইরে বেরিয়ে বেশ ভালো লাগছে। এই নীলাঞ্জন আইসক্রিম, আইসক্রিম তো আমি ভুলে গেছি কিনতে। তুই আমাকে আইসক্রিম কিনে দিবি বলে বার করলি, নিয়ে তোর হাতে কি ঝুলছে? পটল আর গাজর, আউ, পটল আর গাজর। চল যাবি আবার? এতটা রাস্তা আমি না হাঁটতে পারবো না, কত দূর চলে এসেছি ওর মনেও নেই যে ও আইসক্রিম কিনে দেবে বলেছে আমাকে। আর বাড়ি গিয়ে তোকে বাজে, বাড়ি গিয়ে আমি তোকে পটলের আইসক্রিম মাগিয়ে আম কিনে দে তাহলে আমাকে, সামনে দোকান আছে আমের, আম কিনে দে। এই আমটার নাম বলছিল তোতাপুরি, এটা কোনোদিন ট্রাই করিনি, তো একটা নিলাম এটা দেখার জন্য। আর কিছু হিমসাগর নিয়েছিলাম, আর নিয়েছিলাম গোল্ডেন আম না কি বলছিল ওরা, ওই যে যেটা দেখাচ্ছি আমি ওটা। আমরা ঢুকে গেছি আবার বাড়িতে, এই যে অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিম, আর এটা কি নিরঞ্জন? এই যে পটল আজকের, পটলি খাওয়াবো, দেখ না তোকে এখন দুদিন। এই দেখো এই কাপটা আমি নীলাঞ্জনকে 2018 সালে ওর বার্থডেতে গিফট করেছিলাম, এবারে বাড়ি গিয়ে এটা নিয়ে এসেছি। তো চলো এটাতেই আজকে ওকে চা দিই আর দেখি ওর মনে আছে কিনা। কিরে কাপটা চিনতে পারছিস? এটা তো সেই তোর বার্থডেতে দেওয়া কাপ। কবে বলতো? বলবো বল, যদি ঠিক বলে দিই। যদি ঠিক বলে দিস তাহলে, তাহলে কি, তাহলে কালকে তুই আমাকে আইসক্রিম খা। আর আইসক্রিমের কথা তো বলিসই না। হ্যাঁ আগে তুই বল তারপর দেখছি। কবে বল এটা দিয়েছিলাম? এটা তুই দিয়েছিলি আমাকে 2018 সালে। এটা মনে ছিল তোর? একদম মনে ছিল। কি করে মনে ছিল বলবো কি করে? হ্যাঁ তুই যখন পাশে ঘরে ভিডিওটা বানাতে বানাতে, ও বুঝে বুঝে গিয়েছি বুঝে গিয়েছি, থাক 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 থাক, সত্যি সত্যি না, তুই সিরিয়াসলি বল, তোর মানে অকেশনটা মনে ছিল তো? অকেশনটা মনে ছিল, ইয়ারটা মনে ছিল না? যাক অকেশনটা তো মনে ছিল। যাই হোক, চাটা কেমন হয়েছে? চাটা ভালো। কি দিছি বলতো স্পেশাল? একটু এর মধ্যে আমি এলাচ পাচ্ছি, কিছুই দিইনি, জাস্ট চিনি আর
চা বেশ খা। আসলে আমি কাপটা দেখাতে দেখাতে যখন তোমাদের বলছিলাম এটা কবেকার কাপ, ও শুনতে পেয়েছে, সেটার জন্য ও এত প্রিসাইসলি বলতে পারো, তাই তো বলছি ওর কিছু মনেই থাকে না ডিটেলে। যাই হোক, এখন চাটা খাই, তারপরে তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে। এখন বাজছে 9টা মতো, তো আজকে ঝর্ণা দি যে রান্নাগুলো করে দিয়ে গেছে, মানে আমি বলে দিয়েছিলাম ওগুলো একটাও আমার পছন্দের মতো নয়, নীলাঞ্জনের পছন্দের মতো নয়, যেমন ধরো পেঁপে ডাল এ সমস্ত করিয়েছিলাম। তো রাতে মনে হলো যে ঠিক আছে ওগুলো তো আছে, আর একটু কিছু করে নিই, আর আমার হচ্ছে রান্না করতে হঠাৎ করে ইচ্ছা করছে, তো ভাবলাম যে একটু পটল আছে ওই যে নীলাঞ্জন নিয়ে এসছে, তো একটু দইও আছে বাড়িতে, একটু দই পটল বানাই। তো চলো তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি, আর আমিও রান্নাটা করে নিই। তো এখানে দেখো পটলটা আমি ছাড়িয়ে রেখে দিয়েছি খোসাটা, আর একটু করে চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। আর এখানে একটু জিরে নিয়েছি, গোটা জিরে, একটু আদা আর দুটো লঙ্কা। এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি, এবারে এই যে পটলগুলো রেখেছিলাম এগুলো ভেজে নেবো এক এক করে। পটলগুলো একটু নুন আর হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে, এরপর এগুলোকে একটা পাত্রের মধ্যে আলাদা করে সরিয়ে রাখবো। এরপর ওই তেলটাতেই দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে। যে পেস্টটা করেছিলাম জিরে আদা আর লঙ্কার, ওটাকে এটার মধ্যে দিয়ে দেবো। মশলাটা যতক্ষণ কষা চলছে ততক্ষণ আমি একটা জিনিস ভুলে গেছিলাম, একটু কাজু বাটা পেস্ট করতে হবে, তার সাথে পোস্ত থাকলে খুবই ভালো, পোস্তটা বাটা করে দিয়ে দিতে পারো, বাট আমি পোস্তটা আজকে দেব না, আমি শুধু একটু কয়েকটা কাজু বাদাম পেস্ট করে আনি, এটা একটু ততক্ষণে মশলাটা কষে যাক। এরপর মশলাগুলো দিয়ে দেবো, প্রথমে দিলাম জিরে গুঁড়ো, তারপর এখন ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। ওই যে আদা যেটা বাটাটা ছিল ওইটার এটার মধ্যেই তো বেটেছিলাম, তো ওটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে কাজু বাদামটার সাথে পেস্ট করে নিয়েছি, তো এটা আমি দিয়ে দেবো এটাতে। এই যে এটা আবার তেল ছাড়া শুরু করে দিয়েছে, এটার মধ্যে দেব হচ্ছে পটলগুলো, এটার মধ্যে দেব হচ্ছে এবার একটু নুন আর চিনি, এরপর সামান্য একটু জল দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেব। এটা দেখো ফুটছে এখন, এখন আমি ফ্লেমটাকে লো করে দেব। তারপর আগে থেকে আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম, এটাকে এর মধ্যে ভালো করে দিয়ে দেব। এখন আমি এটাতে দুটো কাঁচা লঙ্কা দেব, দিয়ে লোয়ে 4 থেকে 5 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দেবো। লাস্টে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো, আর তোমরা চাইলে ঘিও দিতে পারো, কিন্তু রাত্রিবেলা বলে আমি আর ঘিটা দিচ্ছি না। এই দেখো এটা রেডি, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন অলমোস্ট 9টা 40 মতো বাজছে, একটু পরে আমরা ডিনারটা করে নেবো, তো নীলাঞ্জনকে জিজ্ঞাসা করবো কেমন হয়েছে খেতে, এখানে তো রিভিউ দেওয়ার মতো আমার এখানে একজনই আছে। আর আমি যে রান্নাটা করেছি না এটা কিন্তু আমি তো কোনো এক্সপার্ট নই, আমি যেভাবে নিজে করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা এটাতে পোস্তও অ্যাড করতে পারো আমি তোমাদের বললাম, কিন্তু আমি ওটা আজকে করিনি অ্যাড। আর রান্নাটা আমার মনে হয় নিজেদের নিজেদের ওপর, বিভিন্ন জনের রান্নার টেকনিক কিন্তু বিভিন্ন রকমের হয়, তাই না? তো যাই হোক ডিনারটা করব একটু পরে, আর তারপর তোমাদের জানাচ্ছি নীলাঞ্জনে কেমন লাগলো। দুর্দান্ত হয়েছে, ভালো হয়েছে, নাম খেতে হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে অবশ্যই লাইক করে আর কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে, ভালো থেকো, টাটা।